আসসালামু আলাইকুম আমি রাতুল আছি আপনাদের সাথে এবং মাইক্রোফোনের এই ডিজাইন কনসেপ্টটা দেখে আপনার কাছে যদি কিছুটা ফ্যামিলিয়ার মনে হয় দ্যাটস বিকজ আমরা অলরেডি কিন্তু রোড এবং ডিজিআইয়ের কাছ থেকে এই ধরনের মাইক্রোফোন দেখে এসেছি এবং বাংলাদেশের মার্কেটে খুবই পপুলার বলতে পারেন ডিজেআই বা রোডের এই ডিজাইনের মাইক্রোফোনগুলো তবে সেগুলো আপনারা জানেন যে দাম কিন্তু একেবারে অনেকেরই হাতের নাগালের বাইরে কারণ সেগুলোর দাম প্রায় চল্লিশ হাজার টাকার কাছাকাছি আপনি ডিজেআই মাইক টু এর কথা বলেন বা আপনি যদি রোড ওয়ার্ড প্রো সেটাকে কনসিডার করেন অ্যান্ড দ্যাটস ওয়ে বয়া মাইক কামস তো বয়ার এই ব্র্যান্ড নিউ মাইক্রোফোনটা আপনারা যদি একটু লক্ষ্য করেন এটাতে অলমোস্ট ডিজেআর যে ডিজাইন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বক্সের ভিতরে দুটো ট্রান্সমিটার থাকবে একটা রিসিভার থাকবে তাছাড়া এখানে আবার আপনারা পাবেন ফোনের যে কানেক্টরগুলো রয়েছে যেমন টাইপ সি বা লাইটনিং কানেক্টর সেগুলো কিন্তু একেবারে সেম ডিজাইন প্যাটার্ন লক্ষ্য করে বানানো তো সেই এক্স্যাক্ট ফিচার প্যাকগুলো কিন্তু আপনারা এখানেও পাচ্ছেন বাট এখানে টুইস্টটা হচ্ছে এটার প্রাইস এটার প্রাইস অনলি এইটিন টাকা এবং এইটিন থাউজেন্ড টাকায় এই মাইক্রোফোনগুলোতে আপনারা অনবোর্ড রেকর্ডিংও করতে পারবেন তো চলুন আজকের ভিডিওতে একেবারে ইন ডিটেলে জেনে নেওয়া যাক বয়া মাইক সম্পর্কে এবং এই মাইক্রোফোনটা আসলে আমাদেরকে কতটুকু ভ্যালিউ অফার করছে সেটা নিয়ে আপনাদেরকে একটা ক্লিয়ার আইডিয়া দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওতে আশা করি এনজয় করবেন তো প্রথমেই আসা যায় বক্স কন্টেন্টে এবং এই মাইক্রোফোনটার বক্সে কিন্তু আপনারা প্রচুর অ্যাক্সেসরিজ পেয়ে যাচ্ছেন জাস্ট আপনাদের যদি মনে থেকে থাকে আমার কিছুদিন আগে রিভিউ করা রোড ওয়ার্ল্ডেস প্রো সেটার বক্সে যেমন আমরা প্রচুর অ্যাক্সেসরিজ পেয়েছিলাম এবং ইনফ্যাক্ট রোডের সাথে কিন্তু আমরা এক্সট্রা একটা আলাদা বক্সই পেয়েছি যেটাতে শুধুমাত্র এক্সেসরিজ ক্যারি করার জন্য দেওয়া হয়েছে সো রোডের সাথে কিন্তু আমরা এক্সট্রা লেভেলের মাইক্রোফোন পেয়েছি দুটো এছাড়াও প্রচুর অ্যাক্সেসরিজ ছিল তো এই মাইক্রোফোনটাতে এখন আমরা দেখবো বক্সে কি কী পাচ্ছি তো এই বক্সের ভিতরে আপনারা কী কী পাচ্ছেন তার একটা আইডিয়া কিন্তু আপনারা খুব সহজেই লাগিয়ে নিতে পারবেন এর পেছন পার্টটা দেখলে এখানে কিন্তু একেবারে খুব সুন্দরভাবে লেখা রয়েছে যে বক্সে আপনারা কি কি পাবেন তো সেগুলো যদি আমরা একটু দেখে নিই সো প্রথমেই রয়েছে দুটো লেভেলিয়ার মাইক্রোফোন যেটা আপনারা বক্সের ভেতরে একেবারে ফ্রি পাচ্ছেন এবং এগুলো দিয়ে কিন্তু খুব সহজেই আপনারা লেপেল মাইক্রোফোন যেখানে দরকার বা মাইক্রোফোনটা একটু ছোটো করে হাইড করা দরকার সেখানে ব্যবহার করতে পারবেন এবং আপনাকে কিন্তু এগুলো সেপারেটলি কিনতে হচ্ছে না যেটা ডিজেয়ের ক্ষেত্রে আমাদেরকে সেপারেটলি কিনতে হতো দেন আমরা পাচ্ছি উইন্ডশিল্ড এটা বেসিক্যালি আপনার এখানে রিসিভার যে রয়েছে সেগুলোর উপরে আমাদেরকে অ্যাটাচ করে দিতে হবে সেক্ষেত্রে আমরা যদি খুব বেশি উইন্ডি সিচুয়েশানে থাকি সেই সিচুয়েশনেও আমরা কিন্তু বেশ ক্লিয়ার অডিও পাবো তো এই ট্রান্সমিটার এবং এর ফিচারগুলো নিয়ে একটু পরে কথা বলছি তার আগে আমরা বাকি আরও কিছু অ্যাক্সেসোরিজ দেখে নিই তো এটা হচ্ছে বেসিক্যালি একটা ক্লিপ যেটার মাধ্যমে আপনারা লেপেল মাইক্রোফোনটাকে আপনার শার্টে বা যে কোনো জায়গায় কিন্তু হাইড করতে পারবেন দেন রয়েছে একটা মাফ এটাও মাইক্রোফোনের উপরে লাগাবেন আর এখানে রয়েছে একটা ইউএসবি টাইপ এ টু টাইপ সি কেবল যেটা দিয়ে বেসিক্যালি আপনারা এর যে বক্স সেটাকে চার্জ করতে পারবেন বাট এটা চার্জ করার কিন্তু আরেকটা ওয়ে রয়েছে সেটা হচ্ছে ওয়্যারলেস দেন আমরা পাচ্ছি একটা টিআরএস যেটা দিয়ে বেসিক্যালি আপনারা মাইক্রোফোনটা আপনার ক্যামেরার সাথে অ্যাটাচ করবেন হরাইট তো এই গেল আমাদের গ্রিটি সব এক্সেসোরিস এবার আমরা একটু মাইক্রোফোনের যে বক্সটা রয়েছে সেটা সম্পর্কে কথা বলি তো অ্যাজ ক্যান সি ও এখানে প্রথমেই কিন্তু একটা ব্যাপার আমি লক্ষ্য করেছি যে এটা আপনারা যখন উইন্ডশিল্ডটা লাগিয়ে রাখবেন তখন কিন্তু এটা বন্ধ হয় না সো ইউ হ্যাভ টু রিমুভ দিস বিফোর ইউ ক্লোজ দ্য বক্স তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের বয়া মাইকের বক্স এবং এখানে আপনারা রেয়ার একটা টাইপ পাবেন যেটা দিয়ে চার্জ করা যাবে আর যেটা বললাম নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা চাইলে এটাকে যে কোনো ওয়ারলেস প্যাডের উপর রেখে ওয়ারলেসলিও চার্জ করতে পারবেন আর এই বক্সটাতে রয়েছে এইটিন হান্ড্রেড মিলিয়াম প্যারের ব্যাটারি আর হ্যাঁ যখন আপনারা এটা ওপেন করবেন তখন ফ্রন্টে আপনারা দেখতে পাবেন যে কেসে কী পরিমাণ চার্জ রয়েছে যার মাধ্যমে আপনারা বেসিক্যালি আপনার যেই দুটো ট্রান্সমিটার এবং এর সাথে রিসিভার এগুলোকে চার্জ করতে পারবেন আর এগুলো পোকোপিনের মাধ্যমে কানেক্টেড থাকে এস ইউ ক্যান সি এখানে পিন রয়েছে যেটার মাধ্যমে বেসিক্যালি এটা চার্জ করবে ডিভাইস প্রত্যেকটাতেই রয়েছে আর এই হচ্ছে আমাদের রিসিভারটা যেখানে আপনারা একটা ডিসপ্লেও পেয়ে যাবেন আপনার যে ডেটা রয়েছে মাইক্রোফোনের কতটুকু লেভেল বা এটা কোন মোডে রয়েছে নয়স ক্যান্সেলেশন অন আছে কি নেই এই সব কিছুর ডেটা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো এটার ফিচার সম্পর্কে আমরা একটু পরে আসছি তার আগে আমরা একটু এর ট্রান্সমিটারটা সম্পর্কে কথা বলি তো এই ট্রান্সমিটারটা কিন্তু দেখতে অলমোস্ট ডিজিআই মাইক যেটা রয়েছে সেটার সাইজের বাট ডিজিআই থেকে এটার ওয়েট আমার কাছে কিছুটা কম মনে হয়েছে এটা একটা পজিটিভ দিক কারণ আপনারা যখন শার্ট বা কোথাও মাউন্ট করছেন তখন কিন্তু এটাতে আপনারা ম্যাগনেট দিয়ে মাউন্ট করতে পারবেন আর ম্যাগনেট দিয়ে মাউন্ট করার একটা অসুবিধা হচ্ছে এটা কিন্তু অনেকটা ঝুলে থাকে কাপড়ের মধ্যে সো ক্ষেত্রে আপনি একটু অস্বস্তি ফিল করতে পারেন বা কাপড়ের যে শেপ বা পশ্চার সেটা কিন্তু নষ্ট হতে পারে তো ম্যাগনেট সহ এটার ওয়েট খুব একটা বেশি না যার কারণে আপনি কিন্তু ইজিলি এটা যে কোনো জায়গাতে মাউন্ট করতে পারবেন পাশাপাশি এখানে তো ক্লিপ থাকছেই তো এবার যদি আমরা একটু বাটনসগুলোতে দেখি এখানে আপনারা তিনটা বাটন পাচ্ছেন বাদিকে একটা হচ্ছে পাওয়ার বাটন একটা হচ্ছে এনআর বা নয়েজ ক্যান্সেলেশন বাটন আর একটা হচ্ছে রেকর্ড বাটন এটা কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম বয়াতে আমরা দেখতে পাচ্ছি কারণ তারা এখানে ইএমএমসির মেমোরি ব্যবহার করেছে ভেতরে এবং এটার যে মেমোরি ক্যাপাসিটি সেটা হচ্ছে এইট গিগাবাইট সো এটাতে কিন্তু আপনারা অনবোর্ড রেকর্ডিং চালিয়ে যেতে পারবেন যদি আপনি শুধুমাত্র এই একটা ডিভাইস নেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি ইজিলি আপনার যে কোনো কন্টেন্ট শ্যুট করতে পারবেন এবং পরবর্তীতে অডিওটা আপনার পিসিতে নিয়ে বা যে কোনো এডিটিং ডিভাইসে নিয়ে আপনি সিঙ্ক করে দিতে পারবেন তো এটা কিন্তু একটা বড়ো সুবিধা এখন বলতে পারেন এই বাজেট ট্রেন যে অর্থাৎ বিলো টোয়েন্টি থাউজেন্ড প্রিভিয়াসলি আমরা অন্য কোনো মাইকে কিন্তু পাইনি এছাড়া এর টপ পোর্শন আপনার একটা মাইক্রোফোন পাচ্ছে তাছাড়া আপনি যদি এই অনবোর্ড মাইক্রোফোনটা ব্যবহার করতে না চান সেই ক্ষেত্রে এখানে আরেকটা অপশনও রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম যেটা আপনারা সাথে আসে লেভেলের মাইক্রোফোনগুলো কানেক্ট করে খুব সহজে অডিও রেকর্ড করতে পারবেন আর লেফট সাইডে আসলে আপনার এখানে দেখতে পাবো একটা টাইপ সি পোর্ট যেটা বেসিক্যালি পিসির সাথে কানেক্ট করে আপনার এর যেই অনবোর্ড মেমোরি রয়েছে সেটা কিন্তু আপনারা অ্যাক্সেস করতে পারবেন আর এখানে লাইন ইন বা মাইকের একটা স্লাইডার রয়েছে ওকে তো আমরা যদি রোডের ট্রান্সমিটারের সাথে একটু কম্পেয়ার করি অ্যাজ ইউ ক্যান সি রোডেরটা কিন্তু অনেক বেশি ভারী আমার কাছে মনে হয় এবং স্পেশালি এটা গ্লাস হওয়ার কারণে এটা যদিও অনেকটা প্রিমিয়াম ফিল কিন্তু রোড আমাকে দিচ্ছে এবং এটা দেওয়া উচিত কারণ এটার দাম প্রায় ডাবল বাট একই সাথে এটার সাইজটাও কিন্তু পরিবর্তন হয়নি অর্থাৎ একেবারে ফার্স্ট জেনারেশনের যে রোড ছিল সেটাতে যেমন আমরা দেখেছি এক্স্যাক্ট সেম ডিজাইন প্যাটার্ন এটা একটু শ্রিঙ্ক ডাউন হলে ছোট হলে ভালো হতো বাট এখানে কিন্তু বয়া আমি বলবো কিছুটা ডিজাইন ওয়াইজ এগিয়ে রয়েছে এছাড়া রোডে আপনারা জানেন যে রকম নয়েজ ক্যান্সেলেশনের অপশন কিন্তু কখনোই ছিল না এখানে জাস্ট আপনার একটা অন অফ বাটন রয়েছে আর এখানে রয়েছে একটা রেকর্ড বাটন কারণ রোডেও কিন্তু আপনারা জানেন যে অন বোর্ড রেকর্ডিং পসিবল এবং থার্টি টু বিট ফ্লোট কিন্তু সাপোর্ট করে যেটা বয়াতে আপনারা পাচ্ছেন না বাট এই দামে আসলে রেকর্ডিং দেওয়া হয়েছে এটাতেই আমি অনেক বেশি সারপ্রাইজড এবং হ্যাপি সত্যি বলতে তো এটা নিয়ে মেজর কোনো কমপ্লেন থাকছে না আর রিসিভারগুলোকে যদি আমরা একটু কম্পেয়ার করি হ্যাঁ ইউ ক্যান সি রোডের যে রিসিভার সেটাতে আমরা একটা কালারফুল ডিসপ্লে পাচ্ছি এখানে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ডিসপ্লে পাচ্ছি দুটোই ওল্ড এবং দুটোর কোনোটাই কিন্তু টাচ স্ক্রিন না এবং এখানে আপনাকে বাটন প্রেস করে করে এগুলোর মেনু নেভিগেট করতে হবে বা এটার যে সেটিংসগুলো রয়েছে সেগুলো ফিক্স করতে হবে তো এই জায়গাতে আমার কাছে মনে হয় যে একটু কমপ্লিকেটেড এখানে অপশানস বেশি এখান থেকে আপনি অনেক কিছু চেঞ্জ করতে পারবেন বাট একই সাথে এটা কিন্তু দুইটা বাটন প্রেস করতে হয় যেটা একটু কমপ্লিকেটেড লাগে বাট অন দি আদার হ্যান্ড আপনারা যদি এখানে দেখেন বয়াতে বয়াতে শুধুমাত্র এম একটা বাটন রয়েছে এবং এটা প্রেস করলে কিন্তু আপনারা সার্কুলেট করবেন পুরো মেনু সিস্টেমটা আর এটা যখন আপনারা প্রেস করছেন এক একটা নতুন নতুন মেনু কিন্তু আসবে তো এটাকে আপনার চেঞ্জ করতে হলে জাস্ট হোল্ড করে রাখতে হবে এরপরে আপনি দেখবেন যে আপনার ওই মেনুটা সিলেক্ট হয়ে গেছে এবং তখন প্রেস করলে এটা চেঞ্জ হতে থাকবে তো এই জিনিসটা আমার কাছে বেশ ইজি লেগেছে এবং সত্যি বলতে যারা একেবারে বিগিনার তাদের জন্য এটা কিন্তু একটা পজিটিভ দিক যে এটাতে কোনো রকম কমপ্লিকেশন থাকছে না মেটিফিকেশন আপনি জাস্ট একবার দেখলেই বুঝতে পারবেন যে যেটা আসলে কিভাবে কাজ করে এছাড়া এখানেও আমরা দেখতে পাচ্ছি টাইপ সি পোর্ট রয়েছে পোগোপেন্স রয়েছে যেটা দিয়ে আপনারা চার্জ করতে পারবেন আর এই পোর্শনে আপনারা দেখতে পাচ্ছেন স্মার্ট কানেক্টর যেটা দিয়ে একেবারে সরাসরি আপনার ফোনে কানেক্ট করতে পারবেন কোনো রকম তারের ঝামেলা ছাড়া যেটা কিন্তু রোডে পসিবল না কারণ রোডে কিন্তু আলাদা একটা তার দিয়ে কানেক্ট করতে হয় এছাড়া লেফট সাইডে আসলে আপনারা একটা হেডফোন জ্যাকও পেয়ে যাবেন পাশাপাশি একটা লাইন আউট রয়েছে যেটা বেসিক্যালি আপনার ক্যামেরাতে যাবে তো ফিচার নিয়ে অনেক কথা হলো এবার একটু সাউন্ড নিয়ে কথা বলা যাক এবং তার আগে সরাসরি আমরা এটা কানেক্ট করে ফেলবো আমাদের ক্যামেরাতে যাতে করে আমরা রিয়েল টাইম আসলে কেমন অডিও পাচ্ছি আমাদের স্টুডিও এনভায়রনমেন্টে আমরা সেটা কিন্তু দেখা ট্রাই করবো এছাড়াও আমরা আউটডোর টেস্টও করব কারণ এটাতে বয়া ক্লেইম করছে যে টু মিটার পর্যন্ত নাকি এটা রেঞ্জ সো সেটা অবশ্যই দেখার বিষয় তো সেটা আমরা পরে দেখবো বাট আগে আমরা একটু স্টুডিও এনভায়রনমেন্টে কেমন অডিও পাই অনবোর্ড যে মাইক্রোফোন রয়েছে সেটাতে বা লেভেলিয়ার লাগিয়ে তারপরে সেখানে তো সবগুলো টেস্ট করবো ফর রাইট তো এই মুহূর্তে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন বয়া মাইক যেই মাইক্রোফোনটা সেটা আমার ক্যামেরাতে অ্যাটাচ করা এবং একেবারে অনবোর্ড যেই ট্রান্সমিটারের অডিও সেটা আপনারা শুনতে পাচ্ছেন তো হোপফুলি আপনারা একটা ক্লিয়ার আইডিয়া পাবেন এটা একেবারেই র অডিও আমাদের যে ইকো ট্রিটমেন্ট সেটাও করা হয়নি সো আমাদের স্টুডিওতে কোনো রকম এডিটিং ছাড়া আপনি কেমন র সাউন্ড পান সেটা একটা আইডিয়া পেলেন এবং এই মুহূর্তে আপনারা শুনতে পাচ্ছেন কিছুটা পোস্ট প্রসেসড অর্থাৎ আমাদের ইকো ট্রিটমেন্ট করা জাস্ট তো এটার অডিও আপনারা কেমন পাচ্ছেন সেটাও চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন যে আঠারো হাজার টাকার একটা মাইকে আপনি যেমন অডিও কোয়ালিটি এক্সপেক্ট করেন এটা আসলে তেমনটা ডেলিভার করছে কিনা আর এই মুহূর্তে আমি অন করে দিচ্ছি এটার যে রেকর্ডিং অপশন রয়েছে অ্যাজ ইউ ক্যান সি আমি রেকর্ডিং বাটনটা প্রেস করে দিলাম এবং এখানে কিন্তু রেড হয়ে গেছে সো এখন অনবোর্ড রেকর্ডিং হচ্ছে আর এই প্রেস করার পর থেকে যতটুকু অডিও আপনারা শুনতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই এই মাইক্রোফোনের অনবোর্ড যে মেমোরি সেটাতে রেকর্ড করা অডিও সো এটাতে কিন্তু ক্যামেরার যে প্রিয়াম সেটা কিন্তু ব্যবহৃত হচ্ছে না এটার ভিতরে যে প্রিয়াম রয়েছে সেটাই ব্যবহৃত হচ্ছে সো আপনারা মোটামুটি একটা আইডিয়া পাচ্ছেন কেমন অডিও পাবেন হ্যাঁ লাস্ট বাট নট দ্য লিস্ট এখন আমরা অডিও রেকর্ড করছি এটার সাথে সাথে যে দুটো ফ্রি লেভেলেয়ার আমরা পেয়েছিলাম তার একটা দিয়ে তো যেমনটা দেখতে পাচ্ছেন আমার টি শার্টে মাউন্ট করা তো আপনারা যদি এই লেভেলে রেখে এই লেভেলেয়ার মাইক্রোফোন ব্যবহার করে অডিও রেকর্ড করেন সেক্ষেত্রে আপনারা কেমন অডিও পাবেন হোপফুলি এটা সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া আপনারা পেলেন তো এখন আমরা চলে যাব বাহিরে এবং এটার রেঞ্জটা আসলে কতটুকু এবং এটার যে নয়েস ক্যান্সেলেশন সেটা কতটুকু ভালো কাজ করে এটা আমরা একটু দেখার চেষ্টা করব কারণ আমাদের এই ইনডোর এনভায়রনমেন্টে কিন্তু খুব বেশি নয়েস নেই সো আমরা বেটার আইডিয়ার জন্য আউটডোরে যাওয়াটাই বেটার সো লেটস গো অলরাইট তো আমরা চলে এসেছি আউটডোরে এবং এই মুহূর্তে আমরা ছাদে রয়েছে আর আমার পেছনে দেখতে পাচ্ছেন কনস্ট্রাকশনের কাজ হচ্ছে সো বুঝতেই পারবেন আপনারা যদি আউটডোর এনवायरमेंटে আপনারা শুট করেন সেই ক্ষেত্রে এটা ওভারঅল কেমন অডিও আপনাকে ডেলিভার করবে স্পেশালি এতে কিন্তু একটা অডিও মোড রয়েছে যেটা নয়েজ ক্যান্সেলেশন যার মাধ্যমে আপনার আউটডোরের যে আশেপাশে এনवायरमेंटাল নয়েজ সেটা অনেকটা রিডিউস করে দেয় বাট সেটার সাথে কিছু প্রবলেমও নিয়ে আসে তো এটা অন করার পরে বলি তো এই মুহূর্তে আমি অন করে দিলাম এবং যেমনটা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু যে ব্লু লাইটটা ছিল কানেক্টিভিটির যে লাইট সেটা কিন্তু এখন গ্রিন হয়ে গেছে অর্থাৎ আমার যে নয়েস ক্যান্সেলেশন সেটা এখন অন রয়েছে তো নয়েজ ক্যান্সেলেশন অন করার পরে আমি প্রিভিয়াসলি আমার যে এক্সপিরিয়েন্স অন্যান্য মাইক্রোফোনে সেটা হচ্ছে গিয়ে এটা কিছুটা আপনার লো এন্ডকে অনেক বেশি মাডি করে ফেলে অর্থাৎ আপনার বেসটা কিন্তু ভয়েসে ওরকম বোঝা যায় না তো এটা একটা কম্প্রোমাইজ যেটা আপনাকে করতে হবে যদি আপনি নয়েজ ক্যান্সেলেশন অর্থাৎ আশেপাশের এনভারনমেন্টাল নয়েজ কিল করতে চান সেক্ষেত্রে আপনাকে এতটুকু কম্প্রোমাইজ করতেই হবে তো হোপফুলি আপনারা একটা ক্লিয়ার আইডিয়া পাচ্ছেন যে আউটডোরে আপনারা নয়েজ ক্যান্সেলেশন অন করে কেমন অডিও পাবেন তো এটাতে কিন্তু আরেকটা ফিচার রয়েছে সেটা আমরা একটু আগে স্টুডিওতে বলেছি যে এটাতে কিন্তু আপনারা ইন বিল্ড মেমোরি পাচ্ছেন যেটা ইএমএমসি ফাইভ পয়েন্ট ওয়ানের এবং এই মেমোরি থাকার কারণে আপনারা কিন্তু চাইলে ইন্টারনাল রেকর্ডিংও করতে পারবেন সো ক্ষেত্রে রেঞ্জ টেস্টটা অনেকটাই অফসলিট হয়ে যায় আসলে কারণ আপনি চাইলে যে কোনো সময় কিন্তু রেকর্ডার অন করে রাখলে আপনি যত ডিস্টেন্সেই যান ক্যামেরা নিয়ে আপনার রেকর্ডিং কিন্তু থাকছে এবং ব্যাকআপ রেকর্ডিং দিয়ে কিন্তু আপনি কাজ চালাতে পারছেন সো হোপফুলি আপনার একটা ক্লিয়ার আইডিয়া পেলে আপনারা এই বয়া মাইকে আসলে কেমন অডিও পাবেন যদি আপনারা আউটডোর এনভায়রনমেন্টে অনেক বেশি ভিডিও রেকর্ড করে থাকেন রাইট সো হোপফুলি আপনারা একটা ক্লিয়ার আইডিয়া পেলেন যে বয়া মাইক যে মাইক্রোফোনটা আঠারো হাজার টাকায় আপনাকে কেমন ভ্যালু অফার করছে এবং এই ভিডিওটা দেখার পর আপনারা মোটামুটি ডিসিশন নিতে পারবেন যে মাইক্রোফোনটা আপনার কেনা উচিত কিনা আর যদি আপনি ডিসিশন নিয়ে থাকেন যে মাইক্রোফোনটা কিনবেন সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা একটা ব্যাপার লক্ষ্য রাখবেন বয়া মাইকের কিন্তু প্রচুর কাউন্টারফিট প্রোডাক্ট মার্কেটে রয়েছে সো সেই ক্ষেত্রে আপনারা গ্লোবাল ব্র্যান্ডের যে স্টিকার এটা লাগানো রয়েছে কিনা এটা এনসিওর করবেন এবং সেই এটা কিন্তু আপনারা মোটামুটি অরিজিনাল প্রোডাক্ট পাচ্ছেন এটার একটা অ্যাসিওরেন্স কিন্তু থাকবে সো গাইস এই ছিল বেসিক্যালি বয়া মাইক নিয়ে বিস্তারিত আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি আপনি এমনটা মনে করে থাকেন তাহলে প্লিজ হিট দা লাইক বাটন এন্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ইফ ইউ হ্যাভন্ট ইয়ট দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ